কালকেই যাবে? হ্যাঁ, ভাবছি কালকেই যাব। আর্য যখন সিদ্ধান্ত জানিয়েই দিয়েছে, তখন আর দেরি করে কি লাভ বলুন বাবা? এ ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত। না না, এই শুভ কাজে দেরি করা ঠিক নয়। আর আজকে তো একটা শুভ দিনেই দিদি হয়ে তুমি আর্যর ব্যাপারে কথা বলতে যাচ্ছ, তাই না বলো? ঠিক বলেছিস বানি, কালকে তো আমার অংশুর জন্মদিন। পাত্রীপক্ষর সঙ্গে কথাবার্তা হয়ে গেলে ভাবছি কালকেই সুখবরটা অ্যানাউন্স করে দেবো। বেশ তো, তাই না করো। বলছি আমি তাহলে প্রশান্তকে বলে দিই, প্রশান্ত তো ওদিকেই বাড়ি, ও চিনে নিয়ে যেতে সুবিধা হবে। একদম ঠিক দাদা, তাছাড়া প্রশান্ত দাই তো প্রত্যেকবার আর্যকে মাধবপুরে নিয়ে যায়, প্রবলেমই হবে না। মল্লিকা, আবার কি নিয়ে টেনশন করছো? কিছু না, অরুণ আর্যর বিয়েতে এতবার বাধা পড়েছে যে মনটা ভারী কু ডাকছে। যতক্ষণ না সবকিছু ভালোভাবে মিটে যাচ্ছে, একটা ভয় একটা টেনশন তো থেকেই যায়, তাই না? আর তাছাড়া বলো তা, আর্য সত্যিটা জানবার পর ওরা কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও তো বুঝতে পারছি না। মল্লিকা, আমি তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতাম, এবার কিন্তু ওনাদের কাছ থেকে আর কোনো কিছু আড়াল করব না, কেমন? দেখো, দুটো মানুষ একটা নতুন জীবন শুরু করতে চলেছে, সেখানে কোনো মিথ্যে না থাকাই ভালো। দুজন দুজনের সম্পর্কে সমস্ত সত্যিটা জেনে নতুনভাবে জীবন শুরু করলে ওরা কিন্তু অনেক সুখী হবে, শান্তিতে থাকবে, কোনো ভুল বুঝাবুঝি থাকবে না। বানি শোন, আমি মাধবপুর যাচ্ছি সেটা তুই আর্যকে জানাস না, কথাবার্তা হয়ে যাক, আমি ফিরে আসি, আমি নিজেই আর্যকে জানাবো, কেমন? নিশ্চিন্তে থাকো দিদিভাই, আমি কিচ্ছু বলব না। দাদাভাই, আসলে অনেকদিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ তো বললাম, শুনি, তাড়াতাড়ি বল। অমৃতার কথাটা কিভাবে যে বলি দাদাভাইকে? এই তোর এক দোষ জানিস, সবসময় কিছু না কিছু বলবো বলবো তারপর চুপ করে যাস। না না বলছি, আসলে আমি আমার সব কথাই তো তোর সাথে শেয়ার করি, তাই ভাবলাম এটাও। ওফ অংশু, তোর না এই একটা দোষ, সারাক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলিস, পরিষ্কার বল না, সরাসরি বল না কি হয়েছে। আসলে জানিস, আমি মানে আসলে আমি একজন দু মিনিট দু মিনিট মানে না মানে যা বুঝলাম, তুই আর ইজিলি কথাটা বলতে পারবি না, তার চেয়ে বরং একটা খেলা খেলি। খেলা এখন? হ্যাঁ এখন, চল না, আমার খুব খেলতে ইচ্ছে করছে। আচ্ছা আমি রাজি, কিন্তু কি খেলা সেটা তো বল। অংশু, এই যে ধর আমার একটা ডিসএবিলিটি আছে, আমি চোখে দেখতে পাই না, কিন্তু শব্দ শুনে আন্দাজ করে এই সারা বাড়ি ঘুরে বেড়াতে পারি, ঠিক সেভাবেই আমি যদি তোর চোখে কিছুটা বেঁধে দিই, তোকে কিন্তু সারা বাড়ি ঘুরে বেড়াতে হবে শুধু শব্দ শুনে আন্দাজ করে অনুমান করে। আর বেশি দূর না, ধর এই এখান থেকে ম্যাক্সিমাম ড্রয়িং কিরে, হ্যাঁ পারবি? হ্যাঁ পারবো মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে এরকম একটা অদ্ভুত খেলা তুই খেলতে চাইছিস কেন? খেলায় যখন রাজি হয়ে গেছিস তখন এই প্রশ্ন করা আর চলবে না। আচ্ছা ঠিক আছে, এই এবার বস। আমি তোদের সবাইকে খুব 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 ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ, এই সারপ্রাইজটা সত্যি অসাধারণ ছিল। ভালো
থাকো দাদু ভাই, সুস্থ থাকো। ম্যাডাম আপনি বসুন, বাড়িটা কোথায় আমি এক্ষুনি জেনে আসছি। ঠিক আছে যাও। কথা শুনবেন। হ্যাঁ বলুন। আচ্ছা এখানে ওই চারু ঘোষের বাড়ি কোনটা আপনি জানেন? চারুর বাড়ি? হ্যাঁ ওই তো ওদিকে সোজা। কিছু জানতে পারলে? হ্যাঁ ওই সামনেই বললো, এইদিকে একটু গেলেই পেয়ে যাবো। চাও তাহলে। বাড়িতে কেউ আছেন? বলছি কেউ আছেন? আপনি কে বলছি? এটা চারু ঘোষের বাড়ি তো? হ্যাঁ। কিন্তু চারুকে কি দরকার, মানে কি ব্যাপারে এসেছেন? না ওই আমার বড় ম্যাডাম ওকে খোঁজ করছে, উনি কথা বলতে চান চারুর বাড়ির লোকের সঙ্গে। আপনি তো এই বাড়িরই লোক? আচ্ছা আপনি কোর মা? আপনার বড় ম্যাডামটা কে? ওই যে মল্লিক বাড়ির বড় ম্যাডাম, উনি আপনার সাথেই কথা বলতে চান। আচ্ছা আমি না ওনাকে আগে খবরটা দেই। মল্লিক বাড়ির বড় ম্যাডাম আমার সঙ্গে কথা বলতে চান? কেন রে বাবা, কি আবার হলো? তবে এত দূর থেকে যখন বাড়ি বয়ে কথা বলতে আসছেন তাহলে ব্যাপারটা মোটেও সুবিধার নয়। উমা দুধ আর নেবে না নাকি? সর্বনাশ, তাহলে তো ব্যবসাটাই চলে যাবে আমাদের। কি যে হবে টাকা।
আমার বড় ছেলে আর্যর সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই। চুমকি তো আমার হীরের টুকরো মেয়ে। চুমকি নয়, চারু। আমি চারুর বিয়ে সম্বন্ধে এনেছি। সজীরে পাতি